সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি তামান্না ইমাম এবং সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত রাজশাহীতে আওয়ামী লীগের একটি কার্যালয়ে পুলিশের হানা সাত জুয়ারি গ্রেপ্তার কুষ্টিয়ার দৌলতপুর থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে র‍্যাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রায় এক হাজার বছর আগে বারোই রবিউল আওয়াল আজকের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই আসসাল্লাম আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান এরপর থেকে বারোই রবিউল আওয়াল দিনটি পবিত্র ঈদে মিলাদুর নবী সাল্লু আলাই্লাম হিসেবে পালন করে আসছে বিশ্ব মুসলিম সম্প্রদায় দিবসটি উপলক্ষে রবিবার রাজশাহীর পাড়া মহল্লা সহ সড়কগুলোতে মিছিল বের করা হয় মিছিলে হাজারো মানুষ অংশ নেয় এছাড়া রাজশাহী সহ সারা দেশে সরকারি বেসরকারি ভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচিও পালন করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া ও দরুদ পাঠ সহ কোরআন তেলোয়াত এদিকে ঈদে মিলাদবী সাল্লু আলাইসাল্লাম সাল্লাম উপলক্ষে রাজশাহীতে সবচাইতে বড় মিছিলটি বের করে বক্সিয়া খানকা শরীফ মিছিলটি নগরীর ছোট গ্রামে অবস্থিত খানকা শরীফ মোড় হতে শুরু হয় এরপর মিছিলটি নগরীর গ্রেটার রোড ভদ্রা তালাইমারি সাহেব বাজার লক্ষ্মীপুর হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে মিছিলে পঞ্চাশটির বেশি ট্রাকে হাজারো মানুষ অংশ নেয় পবিত্র হাদিস শরীফে আসছে কুল্লু কাউমি হাজা ঈদ ইলা আল্লাহ নবীর এরশাদ করেন প্রত্যেকটা গোত্রের জন্য একটা খুশির দিবস রয়েছে কারীর কারিগণ পরবর্তীতে দেখছেন যে খুশির দিন নবীর আগমন ছাড়া আর কোনো কিছু হতে পারে না এই শুধু আমরাই নয় পুরো বিশ্বে আহলে সুন্নতল জামাতের আকিদায় যারা বিশ্বাসী রয়েছেন তারা নবীর এই শুভ জন্মদিনকে কেন্দ্র করে পুরো বিশ্বে জশ্নে জুলুস ঈদে মিলাদুলনী সাল্লাহ তালী উদযাপন করা হয় এবং হচ্ছে এটা নতুন কোনো কিছু নয় যারা বরং বিদাত বলে তারা এটা রং এবং ভুল বলে বরং নবীর শুভ আগমনকে কেন্দ্র করে প্রত্যেকটা বমিন মুসলমানকে ঘরে ঘরে ঈদে মিলাদুন্নবীর নবীর আনন্দ খুশি উদযাপন করা উচিত গরিব এতি মিসকিনের মধ্যে দান সবটা করা উচিত হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তহিদের মহান বাণী নিয়ে প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম ইসলাম ধর্মমতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তার জন্ম ও ওফাত দিবস 12 রবিউল আওয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন তাই মুসলিম জাতির দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে পালন করে আসছে এতই দিনটার মূল্য যেহেতু আল্লাহ পাক বলেছেন লাউলা কলমা খলক তলফ্লাক কে আমার দোস্ত আপনাকে সৃষ্টি না করলে আমি জমিন ও আসমান কায়নাতকে সৃষ্টি করতাম না তো সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে তারিখে যে শুভ সাদিকে সময় যে দিন যে সময় এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সেই দিনকে বিশাল মর্যাদা দান করা হয়েছে আসার পর মানুষ আল্লাহর পরিচয় পেল আল্লাহর ইবাদত পেল নামাজ পেয়েছে নবীর সুন্নতের মাধ্যমে নবীর আতাতের মাধ্যমে নবীর অনুসরণের মাধ্যমে আজকের দিনটা পালন করে সবাইকে নবীর সুন্নতের অনুসারী হওয়া দরকার রাজশাহীতে আওয়ামী লীগের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে জোয়ার আসর থেকে সাত জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে উপজেলার হরগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এই অভিযান চালানো হয় রাজশাহী নগরীর কাশিডাঙ্গা থানা পুলিশ এই অভিযান চালায় এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী সহ তিনজন পালিয়ে যান রোববার সকালে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত জুয়ারিদের কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্তরা হলেন মতিউর রহমান হারান চন্দ্র দাস হাসান আলী জামাল উদ্দিন ইউসুফ আলী আমজাদ হোসেন ও রাজু হোসেন এদের মধ্যে হারানচন্দ্র হরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ আর মতিউর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি কাশিয়ানাঙ্গা থানা পুলিশের ওসি মনসুর আলী জানান শনিবার রাতে পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জুয়ার আসর বসেছিল সেখানে অভিযান চালিয়ে সাত জুয়ারিকে গ্রেপ্তার করা হয় জুয়া খেলার সময় হাতে নাতে এই সাতজনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয় পুলিশের এই কর্মকর্তা আরও জানান অভিযানের সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সহ তিনজন পালিয়ে গেছেন পুলিশ স্থানীয়দের বরাদ দিয়ে জানায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী দলীয় কার্যালয়ে জোয়ার আসর বসিয়ে কমিশন আদায় করতেন প্রতি রাতেই বসত আসর কিন্তু ভয়ে কেউ এর প্রতিবাদ করার সাহস পেত না তবে শনিবার রাতে কেউ একজন গোপনে থানায় খবর দিলে এই অভিযান চালায় পুলিশ দৌলতপুর থেকে দুইটি বিদেশি পিস্তল সাতটি ওয়ান শুটার গান চোদ্দ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন সহ কাফিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব শনিবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্রসহ কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া পূর্বপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয় পরে রাত দশটার দিকে র্যাব পাস এর নাটোর ক্যাম্পে সাংবাদিকদের সামনে জব্দকৃত অস্ত্র সহ প্রেস ব্রিফিং করা হয় আটককৃত কাফিরুল ইসলাম মেহেরপুরের গাংনির শহরাতলার মোহাম্মদ আব্দুস শুকুরের ছেলে র্যাব পাঁচ রাজশাহীর অধিনায়ক মাহফুজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ সিপিসি দুই এর একটি টিম কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া পূর্বপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায় এ সময় র্যাব সদস্যরা ওই এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় অভিযানকালে সেখানে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি র্যাবের উপস্থিত টের পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় র্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে কাফিরুল ইসলামকে আটক করে তবে কাফিরুলের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় পরে কাফিরুলের কাছে থাকা প্লাস্টিকের একটি ব্যাগের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কাফিরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আমাদের গোয়েন্দা তথ্য ভিত্তিতে যখন আমরা অপারেট করি তখন সেখানে দুজন ব্যক্তি ছিলেন তো একজনকে আমরা তৎক্ষণাৎ ধরতে পারি এবং তার হাতে একটি ব্যাগ ছিল অন্য আরেকজন চলে গেছেন দৌড়ে পালিয়ে গেছেন তো যাকে আমরা ধৃত করি তার নাম হচ্ছে কাফিরুল তার বয়স হচ্ছে চল্লিশ এবং তার বাড়ি হচ্ছে গাংনিতে মেহেরপুর জেলার গাংনিতে তো তাকে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা যখন তার ব্যাগটি ব্যাগটি তল্লাশি করি এবং তাকে তল্লাশি করি তখন ব্যাগের মধ্যে আমরা বেশ কিছু অবৈধ অস্ত্র পাই এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম বিদেশি পিস্তল যেটা ইন ইউএসএ লেখা আছে এবং ওই পিস্তলের চারটি ম্যাগজিন সাথে হচ্ছে দশ রাউন্ড গুলি পাওয়া গেছে সেই দুটো পিস্তলের এছাড়াও আমরা আরও ছটি পেয়েছি হচ্ছে ওয়ান শ্যুটার গান এই ছটি ওয়ান শ্যুটার গান গানের আবার আমরা একটি কার্তুস পেয়েছি এটি কার্তুস ছিল আর আরেকটি আমরা পেয়েছি এটা হচ্ছে ইম্প্রোভাইজড একটা গান এটা হচ্ছে আপনার যদিও ওয়ান শুটারের মতো দেখতে বাট ভালো করে বিশ্লেষণ করে আমরা দেখেছি এটা হচ্ছে রাইফেলের কাটা অংশের মতো ব্যারেলটা ঠিক আছে কিন্তু বডির অংশটা কাটা এবং এতে আপনার পয়েন্ট যেটা আমরা থ্রি নট থ্রি বলে বলি যেটা গুলিটা সেই রাইফেলের গুলি এটা এটা ব্যবহার করা যায় এবং তিন রাউন্ডের আমরা রাইফেলের গুলি গুলি পেয়েছি নাটোরের সিংরায় বিয়ের দুই দিন পর মিজানুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত মিজানুর রহমান সিংরার সোহাগবাড়ি গ্রামের মোজাহার ইসলামের ছেলে রবিবার ভোরে বাড়ির পাশের একটি গাছের সাথে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এই ঘটনায় মিজানুর রহমানের স্ত্রী মিনু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান শুক্রবার পৌর এলাকার মহেশচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মিজানের বিয়ের পর থেকেই মিজানের মন মেজাজ ভালো ছিল না শনিবার মিজান বেশ দুশ্চিন্তায় ছিল তেমন করে কারো সাথে কথাও বলেনি এরই এক পর্যায়ে শনিবার রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে গভীর রাতে কে বা কারা তাকে মোবাইলে ফোনে কল করে বাড়ির নিয়ে যায়। এ সময় মিজানের স্ত্রী মিনু ঘরেই ছিল পরে রাতে মিজান আর ঘরে ফিরে আসেনি এ নিয়ে মিজানের স্ত্রী মিনু বেগম রাতে আর কাউকে কিছুই জানায়নি রবিবার ভোরে বাড়ির পাশের একটি গাছের সাথে মিজানের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে মরদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মিজানের স্ত্রী মিনুকে আটক করেছে পুলিশ শৃঙ্গা থানার ওসি তদন্ত নিয়ামুল আলম মরদেহ উদ্ধার ও নিহতের স্ত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে শৃঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এ ব্যাপারে পুলিশি তদন্ত করে এবং ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানানো যাবে বলেও নিশ্চিত করেন তিনি নাটোরে ঈদে নবী সাল্লাহ আলিয়াল্লাম উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা বারোটার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে দিয়ে আবারও বড় হরিশপুর বাইপাস মরে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন দরবার শরীফ মাজার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা এ সময় তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন বহন করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে প্রতি বছরই পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই জাসনে জুলুসের আয়োজন করে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে শনিবার চাপা শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ নেতা আব্দুল সোফান মধুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান শেরফানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার অ্যাডভোকেট আতাউর রহমান শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম দায়পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমুল হক বাদশাহ আওয়ামী লীগের নেতা জমশেদ আলী সহ অন্যান্যরা এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ